আজ 2022 এর 17ই আগস্ট। আমি আমার আগের পর্বে দেখিয়েছি কিভাবে তোমরা শিলিগুড়ি থেকে লাভা পৌঁছবে মাত্র 260 টাকায়। যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ ওপরের আই বাটনে ক্লিক করে একটু দেখে নাও। তোমরা খুব কম খরচে কিন্তু শিলিগুড়ি বা এনজেপি থেকে লাভা পৌঁছে যেতে পারবে। আজকের পর্বে থাকছে লাভাতে তোমরা কোন হোমস্টেতে থাকবে। আমি যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা আমার খুবই ভালো লেগেছে। তার প্রধান কারণ হচ্ছে তোমরা শেয়ার গাড়ি করে একদম হোমস্টের সামনে নামতে পারবে, আর এই হোমস্টে থেকে তোমরা পায়ে হেঁটে দেখে নিতে পারবে লাভা বিষ্ণু মন্দির, লাভা মনাস্ট্রি, লাভা বাজার, লাভা সুইসাইড পয়েন্ট, লাভা পার্ক, আরও অনেক কিছু। প্রথমেই দেখাই আমার হোমস্টের রুম। এই হোমস্টের নাম হচ্ছে সিনচুলা হোমস্টে। আমি সিনচুলা হোমস্টের রুমে রয়েছি আর লাভাতে, এটা লাভা বাজারের একদমই কাছে। লাভা বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দিরের পাশে এই সিনচুলা হোমস্টে, আর এখান থেকে মনাস্ট্রিও কিন্তু একদম কাছে। তো খুব সুন্দর, আর এখানে জানলা দিয়ে ভিউটাও খুব ভালো পাওয়া যাচ্ছে। খুব সব মিলিয়ে রুমটা খুব সুন্দর, খুব ভালো জায়গায়। আমি তোমাদের এই হোমস্টের 204 নম্বর রুমটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে চারজনে থাকা যায়, দুদিকে দুটো বেড আছে, দুটো বেডে খুব সুন্দর দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, দুটো বালিশ আছে, জানলাটা অনেক বড়, বাড়ি থেকে ভিউটা খুব সুন্দর। আর এখন অগস্ট মাসে আমি এসেছি, এই সময় কখনো মেঘ কখনো বৃষ্টি, এখন বাইরেটা মেঘে ভর্তি, দারুণ লাগছিল। আর যিনি আমাদের রুমটা দেখাচ্ছেন তার সাথে তোমাদের পরে পরিচয় করিয়ে দেবো, কার্তিক দা। যেমন ভালো ব্যবহার তেমন ভালো হাতের রান্না। এর সাথে আরেকটা কথা বলে রাখি, এটা যেমন হোমস্টে তেমনই এখানে কিন্তু হোটেল ফ্যাসিলিটিও আছে। এখানে তোমরা ফুডিং লজিং আলাদা হিসেবেও থাকতে পারো, আর এদের নিজেদের রেস্টুরেন্ট আছে, সেখানে তোমরা চাইলে পছন্দ মতো খাবার আগে থেকে বলে দিলে এরা খুবই যত্ন সহকারে সেটা বানিয়ে রাখে। আর এখানে রয়েছে ছোট্ট একটা টি টেবিল আছে, জাগ রয়েছে, তার সাথে দুটো গ্লাস আছে, দুটো চেয়ার আছে, চেয়ারের ছবিটা নেওয়া হয়নি। আর রুমটা বেশ বড়। আর এটা হচ্ছে ওয়াশরুম। আমি এই হোমস্টেতে একদিনের জন্য এসেছি, কিন্তু একদিনের মধ্যে সবার সাথে এতটাই আলাপ হয়ে গেছে যে সত্যি যখন চলে যাচ্ছিলাম খুব মন খারাপ লাগছিল। গিজার আছে ওয়াশরুমে, আর এটা ওদের খাবার ব্যবস্থা রয়েছে। তো হোমস্টেতে তো আমরা জানি যে এখানে দুপুরবেলা লাঞ্চ থেকে সবসময় খাবার দেওয়া শুরু হয়, সন্ধেবেলা চা পকোড়া, আর ডিনারে ভাত বা রুটি যেটা খাবে, পরের দিন সকালবেলাও চা থাকে, আর ব্রেকফাস্টে রুটি খেতে পারো, লুচি খেতে পারো, যেটা খাবে সেটা আগে থেকে বলে দিতে হয়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে এখানে ভাত, আলু ভাতে, পাঁপড় ভাজা, গরম ডাল, স্যালাড, স্যালাডে আছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর ডিম, স্কোয়াশ, আর তার সাথে রয়েছে এর তরকারি, আলু দিয়ে স্কোয়াশের একটা তরকারি। তো সমস্ত গরম, বাড়িটা বৃষ্টি পড়ছে আর বেশ ঠান্ডা, ওয়েদারটা দারুণ লাগছে। আর সব থেকে তোমাদের এখানে এলে ভালো লাগবে যেটা, মানে এই পরিবেশে একদম বৃষ্টি দেখতে দেখতে খেতে পারো। বাইরে তো দেখছি চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, বাড়িটা যদি চাও যে ভিজতে ভিজতে খাবে তারও উপায় আছে। তো যাই হোক, খুব মানে একটা সুন্দর পরিবেশে গরম গরম সমস্ত কিছু খাবার, পুরো বাঙালি খাবার, মানে ভাবা যায় না, জাস্ট আর পারছি না, এবার তো শুরু করতেই হবে। আর এখানে পাশে একটা খুব সুন্দর পার্ক আছে, যেহেতু বৃষ্টি পড়ছে এখন তো যাওয়া যাবে না, আমরা লাঞ্চ করে ভেবেছিলাম যাবো, দেখা যাক কালকে সকালবেলাটা আই হোপ ওয়েদারটা ভালো পাবো আশা করছি। তো কালকে সকালবেলা পার্কটা যাবো দেখতে। এই সিনচুলা হোমস্টে যাতে তত্ত্বাবধানে তাদের একজনকে আমি পেয়েছি, এখানে মৌসুমিদি ছিল। তো মৌসুমিদির সাথে কিছুক্ষণ আমি গপ্প করলাম, আড্ডা দিলাম, তারই কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরছি। এই মন খোলা মানুষটার সাথে তোমাদেরও আলাপ করিয়ে দিই। নমস্কার মৌসুমিদি। নমস্কার। আমি বলেছিলাম যে মৌসুমিদির সাথে পরিচয় করাবো, যেমন মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ব্যবহার মৌসুমিদি। আচ্ছা তুমি বলো যে তোমাদের এই হোমস্টে সম্পর্কে, এখানে ধরো এলে এখানে কীরকম রেট আছে, তোমার রুমগুলো তো আমি দেখেছি, এখানকার মানে খরচাপাতি কীরকম, আর এখান থেকে কী কী সাইট সিন করতে পারবে? আমি তাহলে একটু পুরনো পিছনে ফিরে যাই। আমার প্রথম জার্নি স্টার্ট হয় রিশপ থেকে। সবাই জানে যে আমরা প্রথম স্টার্ট করি জার্নি আমাদের এই ট্যুরিজমে,
রিশপ থেকে। তো রিশপে যখন আমরা বুকিং নিচ্ছিলাম বা ওখানে যখন আমাদের বিজনেসটা স্টার্ট হলো, আফটার 5 to 7 years আমরা রিয়েলাইজ করছি যে আমাদের লাভাতে একটা কিছু থাকাটা দরকার। তার কারণ লাভা যতটা না আপনার ট্যুরিস্ট পয়েন্ট, তো তার থেকে অনেক বেশি হচ্ছে ট্রানজিট পয়েন্ট। আপনি যেদিকেই যান লাভাকে ছুঁয়ে যেতে হবে। লাভাতে ট্যুরিস্ট পয়েন্ট হিসাবে আপনার হচ্ছে মনেস্ট্রি, ভিউ পয়েন্ট, নিচে এখন নতুন একটা পার্ক করা হয়েছে, যদিও এটা আর্টিফিশিয়াল পার্ক, বাট ওখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। ওখান থেকে ভিউ নতুন যে পার্কটা হয়েছে সেখান থেকে আপনার ডুয়ার্সের ভিউটা দেখা যায়, আর ভিউ পয়েন্ট থেকে দেখা যায় পুরোটা। আর লাভা থেকে আপনার চেকপোস্টের দিকে একটু এগিয়ে গেলে হেঁটে যেতে হয়, ট্রেক পয়েন্ট একটা আছে, ওখান থেকে আপনি পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা দেখা যায়। তাছাড়াও বাজারের সাইড দিয়ে, লাভা বাজারের সাইড দিয়ে যদি একটু ভেতরে হাঁটা যায়, ওইটার জায়গাটার নাম আমি এক্ষুনি বলতে পারছি না, যাই হোক ওই জায়গাটা থেকেও ক্লিয়ার ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো রেঞ্জটা দেখা যায়। কোন সময় করে কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যায়, মানে টাইমিংটা বলো? অক্টোবর নভেম্বর হচ্ছে ক্লিয়ার স্কাই থাকে। আজ কালকে তুমি এসছো, তুমি দেখতে পেয়েছো এক্ষুনি রোদ, এক্ষুনি আবার মেঘ। হ্যাঁ, আমি একজনের কাছ থেকে শুনলাম কাল সকালে নাকি এক ঝলকের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল, যেগুলো অন্যান্য হোমস্টেতে রিশপেই সিঙ্গেল ফেস লাইনের জন্য একটা না দুটোতেই গিজার আছে, বাকি সবইতে কিন্তু বাকেটে করে জল দেওয়া হয়। তুই কমফোর্টের জন্য অনেকে কী করে, ম্যাক্সিমাম লোক যারা একটু কমফোর্টটা চায় তারা এখানে থাকে, থেকে এখান থেকে গাড়ি নিয়ে, এখানে গাড়ি প্রচুর অ্যাভেলেবেল, বিভিন্ন সাইট সিন করে, এখান থেকে ছাঙ্গে যায়, এখান থেকে নতুন নতুন কিছু ডেস্টিনেশন বেরিয়েছে। আমি বলছি অনেকে রিশপও সাইট সিন করে চলে আসে, ছাঙ্গে কোলাখাম একদিন, একদিন নোকডাড়া, একদিন আপনার ঝান্ডি, ঝান্ডি এবং নোকডাড়া যেদিন যায়, নোকডাড়া থেকে আরেকটু এগিয়ে গিয়ে আর একটা নতুন স্পট বেরিয়েছে যেখানে একটা পিকনিক স্পটের মতো, ওটাকে বলে গীত খোলা, একটা ছোট্ট স্ট্রিম, তার পাশে দিয়ে আপনি হেঁটে আসলে, মানে যারা প্রকৃতি ভালোবাসে তারা যে কোনো জায়গায় গেলেই সেটাকে এনজয় কানেক্ট করতে পারে। আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা করি, এখানে কি বরফ পড়ে, যেটা কি সব বরফ দেখতে হলে আপনাকে আসতে হবে ডিসেম্বরের এন্ড, মানে লাভাতে পড়ে? হ্যাঁ, এবার তো ডিসেম্বরের 28 থেকে জানুয়ারি 4-5 তারিখ পর্যন্ত পড়েছিল লাস্ট ইয়ার। হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে তুমুল বৃষ্টি, টানা 7-8 দিন বৃষ্টি হলো, 4 দিন বরফ পড়েছে, স্নোফল হয়েছে 4 দিন। আমার এই হোটেল রাস্তাঘাট পুরো হোয়াইট কার্পেটিং হয়ে গেছিল, পুরো বন্ধ হয়ে গেছিল যোগাযোগ, কারেন্ট ছিল না, কিন্তু ওটার একটা আলাদা। হ্যাঁ, ও আশা, লাকি একদম। আচ্ছা, আরেকটা তুমি আমায় বলো যে তোমার রেট গুলো এখানে আসতে গেলে কিরকম কি আছে? আমার এমডি, আমি রুমের যদি শুধু রুম নেয় তাহলে হচ্ছে ডাবল বেড 1200 টাকা, ট্রিপল বেড 1500 টাকা, আর একটা 4 বেড আছে ওটা হচ্ছে 2200 টাকা। অফসিজনে কোনো কোনো সময় আমরা 1800 টাকা ছেড়ে দিই, 1800-2000 টাকার মধ্যে। হ্যাঁ, সিজনের উপর সবসময় রেট তো ভ্যারি করে। আর থাকা খাওয়া যদি কেউ আসে, থাকা এবং খাওয়া পার হেড পার ডে আমাদের এখানে 1250 টাকা। আচ্ছা, আর যারা ধরো শুধু রুম নেবে তারা খাওয়া দাওয়া তাহলে কোথা থেকে পাবে? এখানে আমার নিজস্ব কিচেন আছে, আপনারা অর্ডার করবেন। তবে অনেকে এসে এখানে বলছে আপনাদের শুধু এই চিকেন ভাত ডাল ভাত আছে, অন্য কিছু নেই, মানে কলকাতায় হোটেলে গিয়ে যেটা ভ্যারাইটিস পাওয়া যায়। আপনাদের এটা বুঝতে হবে যে আপনি 4,500 ফিট ওপরে আছেন, আমাকে যে জিনিসটা সংগ্রহ করে আনতে হবে সেটা 7,200 বোধহয়, 7,200, আর রিশপটা হচ্ছে আর একটু 100 ফিট ওপরে, সরি ভুল বললাম, তো আমাকে শিলিগুড়ি থেকে সব আনতে হয়। যদি কেউ বুক করে আগে থেকে বলে দেয় যে আমি এই মাছটা খাবো, এখানে রুই কাতলা পাওয়া যায় সেটা, যদি কেউ স্পেশাল কোনো কিছু খেতে চায় আগে থেকে বুক করে আমাদের বলে দিলে আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারি। কারণ অনেকে আছে ভেজ, তারা বলে আমরা পনির ছাড়া কিছু খাবো, তো আমরা পনির এনে রেখে দিই কারণ এখানে পনির পাওয়া যায়। তো আপনারা যদি কোনো খাওয়া দাওয়ার ফ্যাসিনেশন থাকে তাহলে আমাদেরকে আগে কন্ট্যাক্ট করে একটু বলে দেবেন, আমরা একটু ব্যবস্থা করে রাখবো। আমাদের আড্ডা তো চলতেই থাকলো। আমার আজকের ভিডিওটা শেয়ার করার প্রধান উদ্দেশ্য ছিল কম খরচে কীভাবে তোমরা ঘুরবে সেটার। আমি সেই মতো এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। লাভাতে দুটো দিন থেকে কালিম্পংয়ের বিভিন্ন জায়গাগুলো যদি তোমরা ঘুরে দেখে নাও, অফবিট গ্রাম যাও বা সাইট সিন করো, তাহলে তোমাদের অনেকটাই খরচ কম পড়বে। আর এখান থেকে যেখানেই যাও না কেন,
প্রত্যেকটাই কিন্তু গাড়ি ভাড়া পড়ে তোমাদের সিন্ডিকেট চার্ট অনুযায়ী। সেই চার্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেই চার্টটা তোমরা একটু দেখে নিতে পারো। ছোট গাড়ি বা বড় গাড়ির ভাড়া কিন্তু একই থাকে, তাই তোমরা যদি গ্রুপ নিয়ে আসো এই গাড়ি ভাড়াটা সেখানে তোমাদের শেয়ার হয়ে যাবে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনসগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। খুব ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি আমি আসছি আমার পরবর্তী ভিডিও নিয়ে।